আচ্ছা আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিই আপনাদেরকে, খুব ভালো লাগবে, বিষয়টা ভালো লাগবে। দেখেন আমরা এই যে ত্রিপল নাইনের ব্যবহারটা আমরা অনেকেই জানি না। ত্রিপল নাইনটা কি, তিনটে নাইনে ফোন ফোন করে কি কারণে ত্রিপল নাইনে ফোন করে পুলিশ ডাকে, ফায়ার সার্ভিস ডাকে, আমরা অনেকেই জানি না। মিথ্যা তথ্য দিই আমরা। কেন মিথ্যা তথ্য দিই বলেন তো? এটা একটা জরুরি নাম্বার, জরুরি কোনো ঘটনা ঘটলে জরুরি নাম্বার এলো তিনটে নাইন, এই তিনটে নাইন ফোন করলে জরুরিভাবে পুলিশ আসে, জরুরিভাবে ফায়ার সার্ভিস আসে। এই যে আমি যেখানে আসছি খুব জরুরিভাবে চলে আসছে, জরুরি ফোন পেয়েছি, খুব জরুরি চলে আসছে এই বাড়িতে। এটা হচ্ছে তাজুল শেখের বাড়ি, আমাকে থানার ডিউটি অফিসার, আমি যেহেতু আজকে জরুরিটি আমার বাইরে, যখন কোনো ঘটনা ঘটবে তাৎক্ষণিক আমি চলে যাবো, এটা আমার কাজ। এখন ডিউটি অফিসার আমাকে বললো যে তাজুল শেখের বাড়িতে যান, এটা হলো উত্তর মেয়েপাড়া তাজুল শেখের বাড়ি, একটা নাম্বার দিয়েছে, এই নাম্বারে কলারের নাম্বারের সাথে যোগাযোগ করেন, ওনার নাম্বার হলো মাজেদা। আমি তাকে ফোন করলাম, তাৎক্ষণিক নাম্বারটা নিয়ে সাথে সাথে ফোন করলাম, কী সমস্যা? উনি বললো যে আমার মেয়েকে আটকে রাখছে, মারধর করতেছে, টাকা দাবি করতেছে 10 লাখ, আমার মেয়ে মরে গেছে, এরকম তাড়াতাড়ি যান। আমি বললাম যে আপনি কই? বললো যে আমি পাশেই আছি, আমি পাশে আছি, আরেক বাসা থেকে লুকিয়ে থেকে কথা বলতেছি। ভাবলাম যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, দ্রুত চলে আসলাম, দ্রুত, অনেক দ্রুত। আমার সাথে আরো 4 জন পুলিশ ছিল, আমি 3 জনকে নিয়ে চলে আসি দ্রুত। আসার পরে আমি এই বাড়িতে খুঁজলাম, খোঁজার পরে তাজুল শেখ আসছেন, যার বাড়ির কথা বলছে তাজুল শেখ, উনি কই নাই, মুরব্বী মানুষ এই তাজুল শেখ, আর এই তার ছেলে ছাড়া কেউ নাই, অর্থাৎ যে মহিলা ফোন করেছে তার হলো স্বামী, এটা ওনার নাম জহরুদ্দিন, ওনার স্বামী, ওনার স্ত্রী বিদেশ ছিল দীর্ঘদিন, তাই না? বিদেশ ছিল, ওনার সাথে বনিবন হয় না, উনি একটু চুরি চামারি করে বিভিন্ন জায়গায় চুরি করে বেড়ায়, অন্যায় অত্যাচার করে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, সেই কারণে বিভিন্ন কারণে দ্বন্দ্ব হওয়ার কারণে তাকে উনি ডিভোর্স দিয়ে দিয়েছেন। আজকে 1 বছর আগে ডিভোর্স হয়ে গেছে, সারাসারি হয়ে গেছে। এই মহিলা প্রত্যেক দিন একবার করে ফোন করে, একদিন, 2 দিন, 4 দিন পর পর ফোন করে, ত্রিপল নাইনে ফোন করে মিথ্যা তথ্য পুলিশ নিয়ে আসে। আজকে যে তথ্যটা দিয়েছে একদম ভুয়া, ওই মহিলা এখন নাই, ফোনে কথা বললাম, উনি এখন অনেক দূরে আছে, কোথায় আছে উনি জানে না, আসতে চাচ্ছে না এখানে। এখানে এসে জানলার বলেন যে আসলে ঘটনা কিছুই না, ওনার স্ত্রী এরা গত কয়দিন আগে ফোন করছিল, ত্রিপল নাইনে কথা বলছিল, ওনার সাথে কথা বলছিল, কয়দিন আগে ফোন করছিল, পুলিশ আসছিল আরো, কয়বার আসছিল, এর আগে 10-15 বার সকালে আসছে, বিকালে আসছে, পরে আসার পর পুলিশ কি বলে নিয়ে আসছে? ওই যে ত্রিপল নাইনে ফোন দিয়েছে যে মাইরা ফলাইছে, ওখানে আটকে রাখছে, টাকা পয়সা নিতেছে, সেই গুণা কুয়ে কুয়ে ঠিক আছে নিয়ে আসে, নিয়ে আসে এরা দেখে কিছুই না, পরে হেরা চলে যায়, পরে চলে যায়গা, পরে গাড়ি ঘোড়া নিয়ে আসে, আইসা এরা পরে বই টই থাকে, পরে হেগরা ডাকে আর আসে না, থাকে থেকে ত্রিপল লাইনে ফোন দিয়ে এগুনা অত্যাচার করে। এই ত্রিপল লাইনে ফোন দেওয়া কি ঠিক এইভাবে? হ্যাঁ এইভাবে ফোন দিয়ে, মানে এইভাবে যে মিথ্যা তথ্য দিয়ে ফোন করে এটা কি ঠিক না? এটা ঠিক না, ত্রিপল লাইনে জরুরি না, জরুরি, অনেক জরুরি, জরুরি ঘটনা হলে জরুরি পুলিশ ফোন করবে, তাই না? হ্যাঁ একবার অত একবার কে যেন বললো যে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে আসছিল, ফায়ার সার্ভিস কালকে মারা গেছিল, দুইবার আসছে, হ্যাঁ ফায়ার সার্ভিস কালকে দুইবার আসছে, কালকে আসছিল, কালকে দুইবার আসছে, আচ্ছা আচ্ছা, আসার পরে পরে ফায়ার সার্ভিস আলা পরে মর্গন নামার সময় কইলা আপনার মোবাইলটা দেন তো, হ্যাঁ কয় আপনার নাম্বার দিয়ে যায়, পরে নাম্বারটা দিছে, ফোন ধরি, ফোন দেই লাইন কাটে, ফোন দেই লাইন কাটে, পরে তাহলে 50 বার দিছি, 50 বার দেওয়ার পরে একবার দেখছি, পরে আমার জ্যাঠাকে বাইরে বউ করাইছি, কথা কয় কয় তুমি কি তুষারে মা হয় তুমি অ্যাম্বুলেন্স পাঠাই দেয় কেরা মরছে আঙ্গ বাইর দিই জনগাইক লাইন দেখাইতে দেয় এরকম প্রচুর। এই যে একটা ঘটনা একটু একটু কথা বলি প্লিজ, আমি এর আগেও তো একাধিক ভিডিওতে বলছিলাম যে ত্রিপল নাইনটা বাংলাদেশ সরকার একটা সুন্দর একটা সুবিধা দিয়েছে, পুলিশি সেবা মানুষ যাতে দ্রুত সেবা পায়, তারপর ফায়ার সার্ভিসের সেবাটা যাতে মানুষ দ্রুত পেয়ে যায়, এই কারণে এই সেবাটা চালু করা হয়েছে। এখন এটা যদি আপনি মিস ইউজ করেন, এটা মানে খারাপ পথে ব্যবহার করেন, তাহলে তো এটা মানুষের খুঁজতে আস্তে হারিয়ে যাবে। আপনি ফোন করার সাথে সাথে পুলিশ আসতেছে, 5 মিনিট 7 মিনিটের মধ্যে পুলিশ আপনার ঘটনাস্থলে চলে আসতেছে, কিন্তু আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন। এমনও অনেক ঘটনা ঘটেছে আপনি জানেন না, স্বামী স্ত্রী দুজনে তর্কাতর্কি হচ্ছে, দুজনে সংসারের মধ্যে তর্কাত ঘরের মধ্যে তর্কাত দিয়েছে, হুট করে মেয়ে মহিলা বাইরে যায় ফোন দিয়ে ত্রিপল নাইনে ফোন দেয়, আমারে আটকে রাখছে, আমারে যে কোনো সময় মেরে ফেলতে পারতেছে, বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে পুলিশ নিয়ে আসে, পুলিশ নিয়ে আসার পরে দেখে যে আসলে কিছু না। এখন কিন্তু এই কথাগুলো রেকর্ড হয়, যিনি ফোন করছেন এই কথাগুলো রেকর্ড হয়, আপনারা হয়তো জানেন না, এখন রেকর্ড হচ্ছে, এই তথ্যগুলো সংগ্রহ করা হচ্ছে, কারা কারা মিথ্যাপন আসে, কতগুলো মিথ্যাপন আসে, তাদের বায়োডাটা কিন্তু ওখানে যোগ হয়ে যায়, তাদের যে মোবাইল ফোনে ফোন করেন এই ফোনটা ওখানে তার ফোনের কিন্তু সব বায়োডাটা পাওয়া যায়, আপনারা তো জেনে থাকবেন, এই বায়োডাটাগুলো সংগ্রহ করা হচ্ছে, টুডে টুপরে এই লোকগুলো বিপদে পড়তে পারে, সে কারণে আমরা ত্রিপল নাইনকে যেহেতু একটা সুন্দর একটা সেবা, এই সেবাটাকে আমরা সুন্দর সেবাকে সুন্দরভাবে নেব, কখনোই আমরা মিস ইউজ করবো না, মিথ্যা তথ্য দেবো না, মিথ্যা তথ্য দিলে এরকম হয়রানি হয়, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।